হাই বন্ধুরা, আমি তনু। বাঙালি রান্নায় সবাইকে আমন্ত্রণ। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি একটি নতুন রেসিপি। আজকের রেসিপি কলা মোচার বড়া। কলা মোচা দিয়ে আরও অনেক ধরনের রেসিপি বানানো যায়, সেগুলো আমি পরের মেনুতে আপনাদের জন্য অবশ্যই নিয়ে আসব। তো আজকে দেখুন, কলা মোচার বড়া খুব সহজে, অল্প সময়ে, সহজ উপায়ে, অল্প তেলে কিভাবে বানানো যায় আজ আমি আপনাদেরকে দেখাবো। আর দেরি না করে খুব তাড়াতাড়ি বাড়িতে বানিয়ে ফেলুন কলা মোচার বড়া। এর জন্য কি কি লাগছে দেখুন। প্রথমে একটা গোটা মোচাকে আমি ছোট ছোট করে কুচিয়ে রেখেছি। আর নিয়েছি 200 গ্রাম বেসন, 4টে পেঁয়াজকে ছোট ছোট করে কুচিয়ে রেখেছি, লাগছে জিরে গুঁড়ো, আর লাগছে পোস্ত, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর পরিমাণ মতো নুন। সব কিছুই একটু পরিমাণ মতো করে নিয়েছি। এবার কিভাবে বানাবো দেখুন। প্রথমে বেসনের মধ্যে কলা মোচার কুচিগুলোকে দিয়ে দিচ্ছি। এরপর দেব পেঁয়াজ। পেঁয়াজটা একটু বেশি করে দিয়েছি, যাতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি থাকলে যেটা খেতে খুবই ভালো লাগবে, তাই পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি। এবার এখানে যতগুলো মশলা আছে সব মশলাগুলো এর মধ্যে দিয়ে দেব। সব মশলা এর মধ্যে দিয়েছি। আর বলছি, সব মশলাগুলো কিন্তু আমি 4 চামচের হাফ চামচ করে নিয়েছি, জিরে গুঁড়োর পরিমাণটা একটু বেশি নিয়েছি। এবার আমি এর মধ্যে সবগুলোকে ভালো করে মিক্স করে নেব। খুব ভালো করে মিক্স হয়ে গেলে এর মধ্যে এবার অল্প অল্প করে জল দেব। অল্প অল্প করে জল দিচ্ছি। দেখুন, এর ঘনত্বটা কিন্তু একটু মোটা মোটা থাকবে, দেখুন, খুব বেশি পাতলা হবে না। আমি একটু গোল করে দেখিয়ে দিচ্ছি, দেখেছেন কীরকম ঘনত্বটা থাকবে। এবার কড়াইতে তেলটা খুব গরম হয়ে গেলে তেলটাকে আগে ঠান্ডা করে নিয়েছি, তারপর এর মধ্যে অল্প আস্তে আস্তে করে ছেড়ে দিচ্ছি বড়া। তেলটাকে আগে অনেক বেশি তাঁতিয়ে নিয়েছি, তারপর আঁচটাকে কমিয়ে দিয়েছি। ঠান্ডা তেলের মধ্যে এবার দিচ্ছি। যখন দিতে লাগছি তখন আঁচটা কমিয়ে দিয়েছি। দেওয়াটা শেষ হয়ে গেলে আবার আঁচটাকে বাড়িয়ে দেব। বাড়ানো মানে আঁচটাকে কিন্তু মিডিয়াম করব। আমরা কিন্তু খুব বেশি আঁচে এগুলো ভাজবো না, তাহলে কিন্তু একটা দিক চুঁয়ে যাবে বা কালো হয়ে যাবে। তেলটাকে ভালোভাবে ঘুরিয়ে দিচ্ছি। অল্প তেলেই আমি এই তেলটার মধ্যেই সবগুলোকে ভেজে নেব। দেখুন, একটা সাইড আমার ব্রাউন হয়ে গেছে। 1 মিনিট সময় দিয়েছিলাম, 1 মিনিট পর দেখুন এগুলোকে আমি উল্টে দিচ্ছি, কালারটা কত সুন্দর এসে গেছে। আঁচটাকে কিন্তু কমানো আছে। একটা দিক ব্রাউন হয়ে গেছে, আর একটা দিক ঘুরিয়ে নিচ্ছি। আরও একটা সাইড ব্রাউন হয়ে গেলে এটা আমরা উঠিয়ে নেব। কত সহজ লাগছে দেখছেন, খুব অল্প সময়ে। তাই বলছি, বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন। আরো একটা সাইড দেখুন, কত সুন্দর ব্রাউন কালার এসে গেছে। তেলটাও দেখছেন কত কম লাগছে এখানে। এখন আমার মোচার বড়া রেডি। এইভাবে সুন্দর করে সাজিয়ে আপনারাও পরিবেশন করুন।
এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক বা কমেন্টের মাধ্যমে জানাবেন, পারলে শেয়ার করবেন। আরও এইরকম নিত্য নতুন রান্না পেতে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এই পর্যন্ত, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।